রাজধানী গাবতলীতে পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নারী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ছটা নাগাদ গাবতলী বাস টার্মিনালের কাছে বেপরোয়া গতির একটি পিকআপ পরিচ্ছন্নতা কর্মী আমিনা বেগমকে ধাক্কা দেয়। তার বয়স 45 বছর। এর প্রতিবাদে 3.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। ফলে রাস্তার দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সকাল 9:45 দিকে পরিচ্ছন্নতা কর্মীরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। দারুসালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান জানিয়েছেন, ঘাতক পিকআপটি জব্দ করে চালককে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানবো সহকর্মী রাব্বি সিদ্দিকী গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। রাব্বি, পরিচ্ছন্নতা কর্মীরা তো বেশ কিছুক্ষণ হলো রাস্তা থেকে সরে গিয়েছে, সড়কে যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে কিনা, নিহতের নাম পরিচয় কি জানতে পেরেছেন কিনা? স্বাভাবিক হতে সময় লাগছে। আপনি জানেন যে আসলে দীর্ঘ সময়ে এইরকম একটি ব্যস্ত সড়ক, যেটিকে আমরা বলি যে দূরপাল্লার গাড়িগুলো ঢাকা থেকে বের হয় এবং ঢাকায় ঢোকে, মানে ঢাকার প্রবেশ পথ, সেই পথটি যখন ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে পরিচ্ছন্নতা কর্মীরা যখন আটকে রাখে, তখন কি পরিস্থিতি দাঁড়ায়। আমি একটু দেখাই যে এভাবে আসলে দীর্ঘ সময় ধরে এই গাড়িগুলো জায়গায় দাঁড়িয়েছিল এবং ট্রাফিক পুলিশ তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, তবে তারপরও আসলে নিয়ন্ত্রণ এখনও হয়নি, কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম ট্রাফিক পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই এই রাস্তাটি স্বাভাবিক হবে। আর যে বিষয়টি আপনি বলছিলেন যে পরিচ্ছন্নতা কর্মী যিনি খুব ভোরবেলায় দায়িত্ব পালনের সময়, তার নাম আমেনা বেগম, দায়িত্ব পালন করার সময় এই গাবতলীর যে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন যে সড়কটি, সেই সড়কেই তার প্রাণ যায় এবং এরই মধ্যে পিকআপ চালককে এবং পিকআপটিকে আটক করেছে পুলিশ। খুব গুরুত্ব সহকারে তদন্ত করছে, কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের দাবি ছিল যে তাদের যে ঝুঁকি, জীবন ঝুঁকি, তারা যে ঝুঁকি ভাতা পান না, সেই ঝুঁকি ভাতাটি নিশ্চিত করার দাবি, সেই দাবিতেই তারা এই সড়কটি দীর্ঘ সময় অবরোধ করে রাখে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এবং আরও স্বাভাবিক হয়ে যাবে যত সময় বাড়বে। ঋশান, রাব্বি, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।